প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মামুন নওগাঁ থেকে বলছি। জি মামুন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে আল কোরআনের 114 টি সূরার মধ্যে যে সূরা ইয়াসিন এবং সূরা ওয়াকিয়ার ফজিলত আমরা শুনতে পাই, এটা কি আসলে সহি হাদিস বা সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে? আপনি কোন ফজিলতটা নিয়ে আপনার সন্দেহ মনে হচ্ছে বা সেই অংশটা কোনটুকু? মানে সন্দেহ মানে কি আসলে প্রত্যেকটা সূরার ফজিলত রয়েছে, কিন্তু শায়খ বলে যে এটা মানে সহি সুন্নাহ দ্বারা ইয়া করা নাই। সেটা বেশি যেটা নেওয়া হচ্ছে সেটা কি সুদের মধ্যে যাচ্ছে না কি, এটা আমরা কিন্তু অনেকেই আমরা ভাবি না, আমরা কিস্তিতে গ্রহণ করেছি, এটা একটু মানে তিনি ফজিলত নিয়ে একটু কনফিউজ আছেন। জি ভাই, আপনি সূরা ওয়াকিয়া এবং সূরা ইয়াসিনের ফজিলত প্রসঙ্গে আপনি প্রশ্ন তুলেছেন, মানে অনেকের কাছ থেকে অনেক বক্তব্য শোনার কারণে তিনি বলেছেন। তিরমিজির বর্ণনায় আছে যে সূরা ইয়াসিনের ব্যাপারে বলা হয়েছে আন্না সূরাত ইয়াসিন কলবুল কোরআন, সূরা ইয়াসিনকে কোরআনের কলব বলা হয়। এরপরে অন্য যে হাদিসগুরু আছে যে ইকরাউ মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের মৃত পথযাত্রীদের সামনে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তাদের মৃত্যুটাকে সহজ করা হবে। এই হাদিসের ব্যাপারেই ওলামায়ে কেরামের কিছু ভাইদের বক্তব্য হয়তো আপনি শুনেছেন। বিষয়টা হলো যে সূরা ইয়াসিন এবং যে কোনো তেলাওয়াত এবং সেই সাথে কালিমা, সহি হাদিস দ্বারা বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম বিশাহাদাতাইন, অথবা বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে তোমরা শাহাদা এই বাক্যটা বেশি বেশি পড়ো, কোনো কোনো হাদিসে বলা হয়েছে মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে তোমরা কালিমাটা বেশি বেশি পড়ো এবং নিজেরা পড়বো, তাকে পড়তে বলবো না। একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ধীরে ধীরে খুব জোরে জোরে না আস্তে আস্তে যেই শব্দগুলো তার কানে যাবে, তার মানেটা হলো তার মৃত্যুর সময়টা সে কোরআনে কারিমের শব্দটা কানে শুনতে শুনতেই সে পৃথিবী থেকে বিদায় নিল। কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলতটা তো আছেই অনেক হাদিসে। এরপরে সূরা ওয়াকের কথা বলবেন যে আসলে। জি, তো সূরা ইয়াসিনের ব্যাপারে এইটুকু বক্তব্যটাই আছে, এই জন্য তেলাওয়াতের ফজিলত আছে, ফায়দা আছে। দ্বিতীয় নম্বর সূরা ওয়াকিয়ার ব্যাপারে বলা হয়েছে যে এই সূরা ওয়াকিয়ার ব্যাপারে বলা হয়েছে এটা যদি কেউ যদি মাগরিব নামাজের পরে তেলাওয়াত করে তাহলে তার রিজিকের যে সংকট সেই সংকটকে আল্লাহ দূর করে দেন। এই হাদিসগুলো তিরমিজি এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং বিশেষ করে তাফসিরের কিতাবের মধ্যে আল জামিয়াউলি আহকামিল কোরআন আবু বকর আল জাসাস লিখিত তাফসিরে কুরতুবি নামে বিখ্যাত যে কিতাব, সেখানে সূরা ওয়াকিয়ার অধ্যায়ে এর ফজিলত সংক্রান্ত যে বর্ণনাগুলো রয়েছে সেই বর্ণনাগুলোতে যে কথা বলা হয়েছে সূরা ওয়াকিয়ার ব্যাপারে এই কথাগুলো সহি। এখন কোনো ভাই যদি বলে থাকেন তাহলে সেটা তার দায় দায়িত্ব, কিন্তু প্রথম কথা হলো যে কোরআনে কারিমের এই সূরা নির্বাচিত সূরাগুলো তেলাওয়াতের দ্বারা ফায়দা আছে। হ্যাঁ, ওনারা কিছু বিষয়ে বলে থাকেন যে নির্বাচিত সূরার ব্যাপারে যদি আমরা বলি তাহলে পুরো কোরআন তেলাওয়াতের আগ্রহ মানুষ হারিয়ে ফেলে। আমরা পুরো কোরআন তেলাওয়াতের আগ্রহ হারানোর কথা বলি না, আমরা এই সূরাগুলোর বিশেষ ফজিলত রয়েছে এবং কোরআনে কারিমে বর্ণিত বেশ কিছু সূরার আলাদা আলাদা ফজিলতের বর্ণনা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এগুলি এখন ইউটিউব এবং এই ফ্রি ল্যান্সিংয়ের যুগে আসলে এমন অবস্থা হয়ে গেছে যে যেটাই সেটা ইউটিউবে ছেড়ে দিচ্ছে আর মানুষ শুনছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমরা কোরআন পড়বো, কোরআন শুনবো, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।